মানুষ একদিন বনে বনে ঘুরে বেড়াত, খিদে পেলে বন্য পশু শিকার করে খেত, ঘুম পেলে গুহায় গাছের তলায় মাঝে ঘাটে খোলা আকাশের নিচে সে ঘুমত। তারপর একদিন তাদেরই মধ্যে একজন পাথরের ওপর পাথর সাজিয়ে প্রথম ঘর তৈরি করল। ঘর ঘর সারাদিনের পরিশ্রমের পর ফিরে আসে সে ঘরে, তার প্রতীক্ষায় থাকে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার আপনার জন। নতুন স্বাদ লাগে তার জীবনে, বেঁচে থাকার একটা মানে সে খুঁজে পায়। বাইরে লক্ষ জনের মাঝে সে কেউ নয়, অসংখ্য নুড়ির মধ্যে সেও একটা নুড়ি, কিন্তু কিন্তু যে মুহূর্তে বাইরে থেকে সে ফিরে আসে ঘরে, সে রাজা, সে স্বামী, সে প্রভু, সে কর্তা। হাজার হাজার বছর লেগেছিল সে ঘর তৈরি করতে, বালি নয়, ইট চুন সুরখির কাঁথুনি নয়, ঘর। বাড়ি ভেঙে গেলে আর দশখানা বাড়ি তৈরি করা যায়, কিন্তু ঘর ঘর ভেঙে গেলে সে ঘর আর তৈরি করা যায় না। কেন যায় না, কেন যায় না জানো? বোঝো, ভেবেছো কোনোদিন? Thank you.